যেমনটা আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, ব্ল্যাড শেখের চিপ জিয়ানকে দেখে ফেলেছিল এবং জিয়ানের উপর ছুরি মেরেছিল। তখন ব্ল্যাড শেখের চিপ জিয়ানকে বলে, আমি জানি তুমি ম্যাপের জন্য আমার পিছু করছো। চিপ আরও বলে, এই ম্যাপ তুমি নিতে পারবে, কিন্তু এই ম্যাপের রহস্য আগে আমাকে বলতে হবে। তখন জিয়ান তাকে মানা করে দেয়। তখন ব্ল্যাড শেখে চিপ রেগে যায় এবং তখনই তার ফাইটারদেরকে জিয়ানের উপর অ্যাটাক করতে বলে। সব ফাইটাররা জিয়ানের উপর অ্যাটাক করে, কিন্তু জিয়ান তাদেরকে সহজেই হারিয়ে দিতে থাকে। তারপর চিপ জিয়ানের সাথে ফাইট করতে যায়, কিন্তু ইল্ডার তাকে মানা করে এবং বলে ফাইটাররা তাকে এমনি হারিয়ে দিতে পারবে। কিন্তু ব্ল্যাড শেখে চিপ তখন তাকে বলে, জিয়ানকে আমি মারব। জিয়ান যখন পালাতে যাবে তখন তুমি তাকে মেরে ফেলো। তারপর ব্ল্যাড শেখের চিপ জিয়ানের উপর অ্যাটাক করে এবং তাদের সাথে ফাইট চলতে থাকে। তাদের মধ্যে অনেক ডেঞ্জারাস ফাইট চলতে থাকে, কিন্তু পরিশেষে আমরা দেখতে পাই যে জিয়ানই এই ফাইটটা জিতে যাচ্ছিল। ব্ল্যাড শেখের চিপও যখন পারছিল না, তখন সে নিজের পাওয়ার ইউজ করে অ্যাটাক তৈরি করতে থাকে। জিয়ানও তখন নিজের ফিল্ম বের করে এবং ফিল্ম দিয়ে তাদের মধ্যে অ্যাটাক শুরু হয়। সেই ফিল্ম ফাইটের মধ্যে জিয়ানকে অনেক দুর্বল মনে হচ্ছিল, কিন্তু তখনই জিয়ানের ফিল্মকে আরও বাড়তে দেখা যায়। ব্ল্যাড শেখের চিপ হারতে দেখা যাচ্ছিল। তারপর ব্ল্যাড শেখের ইল্ডার এসে চিপকে ধরে এবং বলে, আমাদেরকে আগে এই অমূল্য পিল নিয়ে ক্ল্যানের মধ্যে ফিরে যাওয়া উচিত, না হলে এই ছেলেটি আমাদেরকে মেরেও ফেলবে এবং সেই অমূল্য পিলটিও নিয়ে নেবে। কিন্তু তখন ব্ল্যাড শেখের চিপ বলে, আমরা এখান থেকে পালাতে পারব না এবং আমরা এই ছেলের সাথে কিছুক্ষণ ফাইট করলেই ব্ল্যাড শেখের হেড চলে আসবে। অন্যদিকে আমরা ব্ল্যাড শেখের হেডকে দেখতে পাই যে সে স্নেক ওমেনকে মেরে ফেলেছিল। তাকে মেরে সে ব্ল্যাড শেখের চিপের কাছে আসছিল। জিয়ান ব্ল্যাড শেখের চিপকে মারতে যাচ্ছিল, কিন্তু চিপ বলে, আমার ফাদার অনেক বড় একজন ফাইটার, আর তুমি যদি আমাকে মেরে ফেলো তাহলে আমার ফাদার কখনোই তোমাকে ছাড়বে না, তোমার ফ্যামিলি কেউ শেষ করে দেবে। এগুলো শুনে জিয়ান কোনো ভয় পায় না এবং আগে যেতে থাকে। তখন ইল্ডার ব্ল্যাড শেখের চিপকে পিছনে রেখে নিজে জিয়ানের সাথে ফাইট করতে আসে। তখন জিয়ান এবং ইল্ডার এর মধ্যে ফাইট শুরু হয়। জিয়ান তার সকল অ্যাটাক ডিস্ট্রয় করে দিয়ে তাকে কাউন্টার অ্যাটাক করছিল। ইল্ডার তার ভিন্ন ভিন্ন টেকনিক ইউজ করে জিয়ানের উপর অ্যাটাক করে, কিন্তু জিয়ান তার এই টেকনিকগুলোকে সহজেই ডিস্ট্রয় করে দিচ্ছিল। পরিশেষে জিয়ান তার ফিল্মের সাহায্যে সেই ইল্ডারকে একেবারেই শেষ করে দেয়। ব্ল্যাড শেখে চিপ এটা দেখে অনেক ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালাতেই যাচ্ছিল। তখনই একটি তীর এসে তার পেটের মধ্যে ঢুকে যায়, আর এটি আর কেউই ছিল না, এটা ছিল কুইন মেডুসার স্নেক বডি। কিন্তু তখন জিয়ানের টিচার বুঝতে পারে যে এখানে ব্ল্যাড শেখের হেড আসছিল, এই জন্য টিচার জিয়ানকে এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে বলে। তখনই জিয়ান তার উইন বের করে এখান থেকে দ্রুত পালিয়ে যায়। তারপর সেখানে হেড আসে। প্রথমে সে ব্ল্যাক স্টিলম্যানের সৈন্যদেরকে মৃত দেখতে পায়, কিন্তু তখনই সে ব্ল্যাড শেখের চিপ এবং সৈন্যদেরকে মৃত দেখতে পায়। সে কিছুই বুঝতে পারছিল না যে এগুলো কে করেছে। ব্ল্যাড শেখের হেড তার ছেলেকে এই অবস্থায় দেখে অনেক কান্না করতে থাকে এবং বলে, তোমাকে যে মেরেছে আমি তার বদলা নেবেই। তারপর ব্ল্যাড শেখের হেড তার পাওয়ার ইউজ করে দেখতে থাকে যে এখানে কি কি হয়েছিল এবং চিপকে কে মেরেছে। তখন হেড বলে, তুমি যে হও না কেন, আমি তোমাকে ছাড়ব না। জিয়ান উঠতে উঠতে একটি গুহার মধ্যে যায় এবং সেখানেই আজকের রাত থাকার ডিসাইড করে। তারপর জিয়ান সেই ম্যাপের টুকরোগুলোকে একসাথে মিলাতে থাকে এবং বলে, আমি এই ম্যাপের টুকরাগুলোকে গত 3 বছর ধরে জোগাড় করে আসছি। এবং সে বলে, আমি আর একটি টুকরো পেলেই ফায়ার ডোমিনিটিতে যাওয়ার রাস্তা খুঁজে পাব। তারপর জিয়ান সেই অমূল্য পিলটি বের করে জিয়ানের টিচার জিয়ানকে বলে, তুমি এই পিলটি এখনই খেয়ে ফেলো। জিয়ান এটা শুনে অনেক অবাক হয়ে যায় এবং তার টিচারকে বলে, আমি এটা কিভাবে খাবো, এই পিল খাওয়ার জন্য তো কিছু প্রসেস আছে। তখন জিয়ানের টিচার জিয়ানকে বলে, হ্যাঁ, এটা খাওয়ার জন্য একটি প্রসেস আছে, কিন্তু এই প্রসেস ছাড়াও এই পিল খাওয়া যাবে। তারপর জিয়ান টিচারের কথা মতো সেই পিলটি খেয়ে ফেলে এবং সে মনে মনে ভাবে, এটা খাওয়ার পর তো কোনো ইফেক্ট দেখা যাবে। কিন্তু জিয়ান এরকম কিছুই ফিল করছিল না। তখন জিয়ান টিচারকে জিজ্ঞেস করে, এই পিল খাওয়ার পরে কোনো ইফেক্ট হল না কেন? টিচার তখন তাকে বলে, এই পিল সাধারণ কোনো পিল না যে খাওয়ার সাথে সাথেই ইফেক্ট দেখা যাবে। এই মেডিসিনের ইফেক্ট তখন দেখা যাবে যখন এটা অ্যাক্টিভ হবে, আর এই পিল অ্যাক্টিভ করার জন্য তোমার প্রকৃতির সাহায্য নিতে হবে। প্রকৃতি ছাড়া এটা কখনোই অ্যাক্টিভ হবে না, তুমি এখন খেয়েছ তাই কিছু বুঝতে পারছ না। যখন এই পিল অ্যাক্টিভ হবে তখন তোমার অনেক কষ্ট হবে।
আর এই পিলের কষ্ট সবাই সহ্য করতে পারে না, এই পিলের যন্ত্রণার কারণে অনেকে মারাও যায়। কিন্তু আমি যেহেতু তোমার সাথে আছি এই জন্য তোমার কিছুই হবে না। জিয়ানের টিচার আরও বলে, এই পিলের যন্ত্রণা অনেক বড় বড় ফাইটার সহ্য করতে পারেনি। জিয়ান তখন তার টিচারকে বলে, আপনি মনে হয় আগে অনেক বড় বড় ফাইটারদের সাথে দেখা করেছিলেন, তাই আপনি এসব তথ্য জানেন। তখন জিয়ানের টিচার জিয়ানকে বলে, আমার সম্পর্কে তোমার না জানাই ভালো, কারণ এটার জন্য তোমার ক্ষতি হতে পারে। তারপর জিয়ানের টিচার জিয়ানকে একটি টেকনিকের কথা বলে এবং বলে যে তুমি এই টেকনিক দিয়ে একসাথে অনেক ফাইটারকে আহত করতে পারবে। তারপর জিয়ান তার টিচারের কথা মতো মেডিটেশন করতে বসে যায় এবং নিজের পাওয়ারকে ইনক্রিজ করতে থাকে। কিন্তু তখনই তার মুখ দিয়ে একটি ড্রাগন বের হয়। সেই ড্রাগনটি এত জোরে চিৎকার করছিল যে আশেপাশের সব পাহাড় পর্বত কাঁপছিল। এই এবিলিটি প্র্যাকটিস করার সময় জিয়ান অনেক আহত হয়ে যায়। তখন জিয়ানের টিচার জিয়ানকে বলে, তুমি এই টেকনিক পেয়ে গিয়েছ, কিন্তু তুমি যদি এই টেকনিক এখনই ইউজ করার চেষ্টা করো তাহলে তোমার গলার মধ্যে অনেক প্রবলেম হতে পারে। তারপর তারা বাহিরে আসে এবং জিয়ানের টিচার জিয়ানকে বলে, এই পিলটি আমি নিজেই তৈরি করেছিলাম। মেইনল্যান্ডের মধ্যে এই পিল শুধু দুইজনেই তৈরি করতে পারে, একজন আমি আর একজন আমার পুরনো স্টুডেন্ট। টিচার আরও বলে, যখন আমার পুরনো স্টুডেন্ট ছোট ছিল তখন তার বাবা মা মারা যায়। তারপর থেকে আমি তাকে লালন পালন করি। আমি তাকে এত টেকনিক শিখিয়েছিলাম যে সে আমার ডিসাইবলদের মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছিল। এখন আমার সেই স্টুডেন্ট এই মেইনল্যান্ডের মধ্যে সবচেয়ে বড় আলকেমিস্ট হিসেবে পরিচিত আছে। কিন্তু পরিশেষে আমার সেই স্টুডেন্ট আমাকে ধোকা দেয়, আমার এখন যে অবস্থা এটা সেই করেছে। জিয়ান এটা শুনে অনেক রেগে যায়। তখন জিয়ানের টিচার জিয়ানকে বলে, আমি অনেক গর্বিত যে তোমার মতো স্টুডেন্ট পেয়েছি। তখন জিয়ান টিচারকে বলে, আমাদেরকে ব্ল্যাক সিটি থেকে আসা উচিত হয়নি, কারণ সে সেখানে থেকে পিল বিক্রি করতে পারত এবং সেই পুরনো স্টুডেন্টকেও খুঁজতে পারত। টিচার বলে, তুমি যদি আমার সেই পুরনো স্টুডেন্টকে খুঁজেও পেতে তাহলেও তুমি তাকে হারাতে পারতে না। তোমার পাওয়ারের থেকে তার পাওয়ার অনেক বেশি, তাই আমাদেরকে তার সাথে তখনই ফাইট করতে হবে যখন তুমি অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে। জিয়ানের টিচার জিয়ানের বডি দিয়ে তার সেই পুরনো স্টুডেন্টের সাথে ফাইট করতে পারত, কিন্তু সে এটা করেনি, কারণ পাশেই সোল টেম্পল ছিল। তারপর জিয়ান টিচারের সামনে এসে বলে, আপনি দেখবেন আমি কোনো না কোনো দিন আপনার সেই ওল্ড স্টুডেন্ট এর থেকেও বেশি পাওয়ারফুল হয়ে যাব। জিয়ানের এই কথা শুনে তার টিচার অনেক খুশি হয় এবং বলে, আমি জানি তুমি এটা করতে পারবে। তারপর জিয়ান তার কলেজে যাওয়ার ডিসাইড করে, কিন্তু সেই জায়গা এতটা পাওয়ারফুল যে তার টিচার যদি রিংয়ের মধ্যে করেও সেখানে যেতে চায় তাহলেও তারা বুঝে যাবে যে এখানে কি আছে। তারপর জিয়ান সেখান থেকে কিনান কলেজের মধ্যে যেতে থাকে এবং কিছু সময় পর সে কিনান কলেজে পৌঁছে যায়। ভিতরে যাওয়ার সময় সেখানকার গার্ডরা সকল স্টুডেন্টকে একটি পিল দেয়, যাতে করে যদি কেউ ভিতরে গিয়ে কাউকে মেরে ফেলে তাহলে যেন তারা বুঝতে পারে যে কে তাকে মেরেছে। তারপর জিয়ান বলে, আমি এই কলেজের স্টুডেন্ট। তখন সে তার নাম এবং বয়স সবকিছু বলতে থাকে তাদেরকে। তারপর সেখানকার একজন ফাইটার তাকে চিনে ফেলে এবং বলে, এটা সেই ছেলে যে প্রথম দিনেই দুই বছরের জন্য ভ্যাকেশন চেয়েছিল। তারপর সেই ফাইটার জিয়ানকে কিনান কলেজের গেটের সামনে নিয়ে যায় এবং বলে, ভালো হয়েছে তুমি একদিন আগে এসেছ, কালকে এখানে একটি কম্পিটিশন আছে। তারপর জিয়ান সেই ফাইটারকে গ্রেট করে কিনান কলেজের দিকে যেতে থাকে। তারপরের দিন কলেজের মধ্যে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল এবং দেখা যাচ্ছিল যে জি জুনিয়া ফাইট করছিল এবং সহজেই সবাইকে হারিয়ে দিচ্ছিল। তারপর সবাই জি জুনিয়ার নাম বলে চিৎকার করতে থাকে, কিন্তু জি জুনিয়ার মন খারাপ ছিল কারণ জিয়ান এখনও সেখানে আসেনি। তারপর হোস্ট পরবর্তী ম্যাচের জন্য অ্যানাউন্সমেন্ট করে, আর পরবর্তী ম্যাচ ছিল জিয়ানের সাথে। তখনই দেখা যায় যে জিয়ান সেখানে অনেক আইকনিক লেভেলে এন্ট্রি দেয় এবং জি জুনিয়া এটি দেখে অনেক খুশি হয়ে যায়। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়।